হ্যালো বিয়ার্স, আজ শেখা মেহরার বিষয়ে এমন কিছু ইনফরমেশন তুলে ধরব যা আগে কখনো জানতেন না, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এবং 60 কেজি প্লাস ওজনের সুন্দরী রমণীর নাম হলো শেখা মেহরা, কিন্তু তার আরও একটি নাম আছে, তা হলো মাহরা বিনতে মোহাম্মদ। তার জন্মগত নাম কি ছিল সেটা কি জানেন? তো জেনে নিন, তার জন্মগত নাম ছিল ক্রিস্টিনা। যার সম্পদের পরিমাণ জানার আগে জানতে হবে যে শেখা মেহরা বছরে কি পরিমাণ খরচ করেন। তিনি মোট $300 মিলিয়ন খরচ করে থাকেন প্রতিটি বছরে, যেখানে তিনি তার ঘোরার জন্যই খরচ করেন $4 মিলিয়ন। শেখা মেহরার স্পেশাল শখ হলো ঘোড়া রাইড করা। তো তার কিন্তু 11টি ঘোড়া রয়েছে, যার মধ্যে একটি ঘোড়া দুবাইয়ের কোনো একটা রেসে জয়ী হওয়া। তিনি এই ঘোড়াটি $3.6 মিলিয়ন খরচ করে ক্রয় করেন। দুবাই প্রিন্সেস থাকেন মাল্টিপল লাক্সারিয়াস মেনশনে, যার নাম জাবেল প্যালেস। তো বুঝতেই পারছেন জাবেল প্যালেসের অভ্যন্তরীণ পরিবেশটা কেমন রাজকীয়। শেখা মেহরার কার কালেকশনে রয়েছে লে ফেরারি, রোলস রয়েলস, পান্থম, ল্যাম্বরগিনি, এসব সকল স্পেশাল ব্র্যান্ড। মূলত সকল কার কোম্পানিগুলোই আপডেট ভার্সন কারগুলো শেখা মেহরাকে দিয়ে থাকেন। শেখা মেহরার ইনকাম সোর্সগুলো হলো ফ্যাশন লাইন, রিয়েল ইস্টেট ফার্ম এবং বিভিন্ন ফ্যাক্টরি। শেখা মেহরার স্বামী হলেন শেখ মানা। শেখ মানা হলেন তারই চাচাতো ভাই, এটা অবশ্য অনেকেই জানে না। শুধু যে চাচাতো ভাই তাই নয়, এটাই তার একমাত্র প্রেমিক, যার সাথে তিনি চুটিয়ে প্রেম করে আসছিলেন অনেকদিন যাবৎ। শিক্ষাগত দিক দিয়েও তিনি অনেক এগিয়ে। তিনি গ্রিসের একাডেমিক অফ অ্যাথেন্স এ এবং অক্সফোর্ড অ্যাভিয়েশন কলেজ শেষ করে তারপর জায়েদ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।